On behalf of the 75 million citizens of the independent Bangladesh, on behalf of its beloved leader Sheikh Mujibur Rahman, Hadin Bangladeshar appeals in the name of democracy, in the name of independence, to all the nations in the world to help us in our struggle for freedom. Nations have very recently, so magnanimously, responded to the cry of 2 million victims of the recent cyclone in Bangladesh. The need is greater today, and the situation demands that all the nations in the world should immediately rise to the occasion once again and help the cause of the 75 million freedom fighters in Bangladesh, who pulsate with hopes and aspirations, draw with genuine emotions, and fight for a free and independent Bangladesh. Ours is a fight within freedom and bondage. Ours is a struggle within truth and tyranny, between right and wrong. We need immediate help and intervention from all the foreign powers. We are determined to win. No force on earth can stop our struggle because we fight for truth and freedom. We will fight to the last, and we are, inshallah, this time to win. Amen. I repeat it again. এই দুটি শব্দের সংজ্ঞা নির্ণয় আজ প্রয়োজনীয় হয়ে পড়েছে। ভৌগোলিক অর্থে দেশ হচ্ছে প্রাকৃতিক দিক থেকে সীমান্ত চিহ্নিত একটি এলাকা, আর জাতি হচ্ছে ভাষা লোকাচার ইত্যাদির ক্ষেত্রে সুসমন্বিত ও সমাজবদ্ধ মানুষ। রাজনৈতিকভাবে গঠিত তথাকথিত সংহতির বন্ধনে আবদ্ধ পাকিস্তানের প্রধান অংশ ছিল আজকের স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘদিন পশ্চিমা পাঞ্জাবি চক্র তথাকথিত পাকিস্তানি জাতীয়তা চাপিয়ে দিয়েছিল। আজকে স্বাধীন বাংলার মানুষ সেই বর্বর অমানসিক তথাকথিত জাতীয়তা থেকে মুক্ত হয়েছে এবং ফিরে পেয়েছে নিজেদের স্বকীয়তা, নিজেদের স্বাধীন সত্তা। একে একে 23টি বছর পশ্চিমা পুঁজিপতি আর পাঞ্জাবি সামরিক চক্র বাংলাদেশের ওপর শাসনের নামে শোষণ চালিয়েছে। আর এখন যখন জাগ্রত বাংলার মানুষ আত্মপ্রতিষ্ঠিত, তখন সেই বর্বর চক্রের পক্ষ থেকে এসেছে। এখন শুনবেন বহির বিশ্বের প্রতি আমাদের একটি আবেদন। বাংলাদেশে আজ বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন, এই দেশে নেতৃত্বেরও আজ একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কুখ্যাত ইয়া খান আর তার দুষ্কর্মের সাথীদের দ্বারা প্রবঞ্চিত হয়েছেন। গণতান্ত্রিক উপায়ে পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের কার্যগুলি যেভাবে সুস্থ খাতে প্রবাহিত হতে যাচ্ছিল, সেই পথে কুখ্যাত ইয়া খান এক জঘন্যতম প্রতিবন্ধক। তার অস্ত্রপিপাসু পাঞ্জাবি হানাদার বাহিনী আমাদের পবিত্র ভূমি বাংলাদেশে সৃষ্টি করতে চাইছে আরেক ভয়াবহ কুরুক্ষেত্র। দেশকে, মাতৃভূমিকে ভালোবাসার অপরাধে হাজার হাজার সংগ্রামী বাঙালিকে নিজের জীবনের বিনিময়ে আজ হানাদারদের সাথে যুদ্ধ করে চলেছে। মুক্তি সংগ্রামে রয়েছে অব্যাহত ঢাকা, খুলনা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, গণপথ। আজ মুক্তিকামী বাঙালি রক্তে রঞ্জিত তাগের মহিমায় সমুজ্জ্বল রাত্রি শাসের প্রতিটি প্রভাতে রক্তিম সূর্যে আমাদের জন্য বই আনছে নবগত সাফল্য ও নতুন উদ্যম স্বাধীনতা। আজ গণতন্ত্রের নামে আমরা লড়াই করে চলেছি। আমাদের এই স্বাধীনতার জন্য আমরা দুনিয়ার মানুষের কাছে আমরা সাহায্য চাই। আমাদের আকুল আবেদন, স্বাধীনতা সংগ্রামে এই চরম মুহূর্তে 7.5 কোটি মুক্তিকামী বাঙালিকে সব রকমের সাহায্য করুন। দুনিয়া শান্তিকামী মানবতাবাদী রাষ্ট্রে সমূহের প্রতি আমাদের আবেদন। আসুন, 70-এর 12ই নভেম্বর মহাপ্রলয়নের ধ্বংসের পর আপনারা যেভাবে সাহায্য সম্ভব নিয়ে এগিয়ে এসেছিলেন, আজও ঠিক তেমনি ভাবে আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করুন। স্বাধীনতার সার্বভৌম বাংলাদেশ গঠনের এই লড়াইয়ের বাংলাদেশে 7.5 কোটি মানুষের আপনারা সাহায্য করুন। আমাদের সংগ্রাম স্বৈরাচারীর বিরুদ্ধে মুক্তি সংগ্রাম। এই সংগ্রামে বিষয় বিভূতি কামা অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামে জয় আমাদের সুনিশ্চিত। ইনশাআল্লাহ সাফল্য আমাদের হবে।
আমি জয় স্বাধীন বাংলা। Come on.